সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত, দেশের পূর্বাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে এই অঞ্চলের নদ নদীগুলোর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জের প্রায় সব উপজেলায় নিম্নাঞ্চলের সড়ক প্লাবিত হয়ে বসত ঘরেও পানি উঠেছে, তবে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সুনামগঞ্জ থেকে আল আমিন ও নেত্রকোনা থেকে আমিনুল ইসলাম মনির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহবুব জুয়েল। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ। ঘরবাড়িতে হাঁটু সমান পানি থাকায় গবাদি পশু হাঁস মুরগি নিয়ে এসব মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় আশ্রয় কেন্দ্রে। আমরা বাঁচতাম না, মেয়ে বাড়ি বাঁচাইতাম না, গরু বাছুর বাঁচাইতাম, পুরো টেনশন আছি ভাই। ঘরবাড়ির মধ্যেও মানে এই যে তুই এসে খুব রিস্ক, চুর সুটার লাগে মানে টাকা দেয় না, রাত্রে উগে নৌকা দিকে দেখছি কোনো সময় বিজ্ঞাও যাই। আমার ঘর আজকাল সাত দিন ধরে পানি, আমি আর রাস্তায় আর আমার ঘরের সমান সমান আমার ঘর পানির তোলে, আমি তিন দিন চার দিন ধরে পানির তোলে রয়েছি, কালকে আইসি। আমাদের এলাকায় টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে রাস্তাঘাটও পানি, নৌকা দিয়ে চলাচল করার লাগে। এখন যদি আমরা সরকারে কিছু দেখে, সরকারি লোকরা দেখে, আমরা যারা গরিব আছি খাওয়া দাওয়া সব কিছু আমরা খুব কষ্ট আছি। তবে গত 48 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত না হওয়া এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে নামতে শুরু করেছে নদ নদী ও হাওরের পানি। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে এবং যে আমাদের যে উজানের বৃষ্টিপাতের প্রভাব ছিল বৃষ্টিপাত না থাকায় পানি প্রবাহ স্বাভাবিক আছে। এছাড়াও জেলার কংস সোমেশ্বরী ধনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা স্থানীয়দের। মানুষের যে চলাফেরা, মানুষের চলাফেরা করতে পারছে না, বাড়ি ঘরে পানি, বৃষ্টির পানি, জলের পানি ফেলে যায়, তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহের ভালুকায় একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ সহ চারজনের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামির দিয়া দক্ষিণপাড়া এলাকায় বদরুল ইসলামের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিনথিয়া ও তার তিন বছরের মেয়ে আয়েশার লাশ একই রশিতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনার পর থেকেই সিনথিয়ার স্বামী পলাতক রয়েছে। একই ইউনিয়নের কাশর গ্রামের ছাদ থেকে পড়ে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রাম থেকে আবদুল্লাহ নামে 10 বছরের এক ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নাটোরের বড়াই গ্রামে প্রাইভেট কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে আরও চারজন। সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ঢাকাগামী প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা প্রবাসীদের বহনকারী নওগাঁগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি ছিটকে ফিডার রোডে পড়ে ঘটনাস্থলে আব্দুল করিম নিহত হয়। সরকারি হাসপাতালের কথা আসলেই অপরিষ্কার অপরিচ্ছন্নতা, স্বাস্থ্য সেবাদানের ক্ষেত্রে অবহেলা এবং অব্যবস্থাপনার সমালোচনা আগে উঠে আসে, তবে এই ক্ষেত্রে কক্সবাজার জেলা সদর হাসপাতালটি ভিন্ন। বর্তমান 250 শয্যার হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার এক মডেল। রয়েছে বিশ্বমানের ইমার্জেন্সি বিভাগ। মোহাম্মদ শফিকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সবিয়া আয়াত। কক্সবাজারের স্থানীয় জনগণ ও উখিয়া টেকনাফে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নত চিকিৎসার প্রধান ভরসাস্থল 250 শয্যার জেলা সদর হাসপাতালটি। প্রতিদিন হাসপাতালটিতে গড়ে প্রায় 7 শতাধিক মানুষ চিকিৎসা নিয়ে থাকেন। বহির্বিভাগে 2000-এরও বেশি রোগী সেবা নিয়ে থাকেন। এই অবস্থায় অবিলম্বে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানোর দাবি উঠেছে। পাশাপাশি হাসপাতাল কর্মীদের রোগীদের প্রতি আরও মানবিক হওয়ার আহ্বান সেবা প্রত্যাশীদের। বাঙালি রোগীদের পাশাপাশি আমাদের রিফিউজিদেরকেও আমরা চিকিৎসা সেবা ভালোভাবে দিয়ে থাকি। আরা রোহিঙ্গা রিফিউজি সদর হসপিটাল আমাদের আয়োরে আরা সেবা লই। বর্তমান সময়ে এখানে চিকিৎসা অনেক 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 উন্নত এবং এখানে কর্মরত আছে, তাদের আচার ব্যবহার আরেকটু সুন্দর করতে হবে। শয্যা বাড়ানো উচিত এবং ডাক্তার বাড়ানো উচিত এবং নার্স বাড়ানো উচিত।
তবে রোগীদের সেবার পরিসর বাড়াতে সম্প্রতি এই হাসপাতালটিতে চালু হয়েছে বৈকালিক সেবাও। এছাড়াও হাসপাতালটির অবকাঠামো উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সহ রয়েছে আন্তর্জাতিক মানের জরুরি বিভাগ। আধুনিক ইমার্জেন্সি আছে এবং আধুনিক প্যাথোলজি উদ্বোধন হলো কিছুদিন আগে। প্রত্যেকটা ডিপার্টমেন্টই একটিপলি কাজ করতেছে। অত্যাধুনিক সিটি স্ক্যান, এটা 128 লেস, মানে কক্সবাজারে এই মেশিন, এই মানের মেশিন নাই। স্বাস্থ্য অধিদপ্তরের একটা ঘোষণা হয়েছে, এটা একটা মডেল জরুরি বিভাগ হিসেবে ঘোষণা হয়েছে। সারা বাংলাদেশের জন্য ভালো সেবা দেওয়ার জন্য এটা পুরস্কৃত হয়েছে। সরকারি এই হাসপাতালের সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের এইচজিএসপি প্রোগ্রামের জুন মাসে তাদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার কথা, তো একসাথে এতগুলো ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মচারী যদি চলে যায় তখন হাসপাতালের সেবার মান ধরে রাখা খুব কষ্ট হবে। জেলা সদর এ হাসপাতালটি 500 শয্যায় উন্নীত হবে এবং কক্সবাজার মেডিকেল হাসপাতালটি দ্রুত চালু হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার চৌদ্দগ্রামে তাসলিমা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও ননদের ছেলে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের তনু মিয়ার মেয়ে। গতরাতে গরুর মাংস রান্না করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আমানুল্লাহ ও তার বোনের ছেলে নাসির তাসলিমাকে এলোপাতাড়ি মাথায় ইট দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার বিচার বিভাগের আয়োজনে ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবির, জেলা প্রশাসক ডাক্তার উর্মি বিনতে সালাম সহ বিভিন্ন দপ্তরের বিচারকগণ ও আইনজীবীরা। ঝালকাঠির নল সিটিতে অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলি, সংগঠনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার হোসাইন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।